বাবা, বাবা মা মারা গেলে গয়ায় পিণ্ড দিতে যেতে হয় না? কে যেতে হয় তো? গয়ায় পিণ্ড দিতে যেতে হয় না? দেখুন, বংশে যদি কেউ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, যদি কেউ গয়ায় পিণ্ড দেয়, সাত পুরুষ উদ্ধার হয়। আর যদি কেউ বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই মহাপ্রভু আজকে তার পিতা জগন্নাথ মিশ্রের নামে গয়ায় পিণ্ড দিতে যাবে। কেন পিণ্ড দান করলেন, পিণ্ড না দিলে কি হয়, এই পালাটির মধ্যে আমরা আস্বাদন করব মহাপ্রভুর গয়া যাত্রা। চলুন আস্বাদন করব মহাপ্রভুর গয়া যাত্রা। তো কীর্তন পরিবেশন করতে গেলে ভুল ত্রুটি অবশ্যই হবে, নিজে গুণে সন্তান মনে করে, ভগ্নী মনে করে সকলে রাতল চরণে স্থান দেবেন। কেননা বাংলাদেশের ভাষা আর ভারতের ভাষা সম্পূর্ণ আলাদা। ভারতে সব থেকে ভাষা জ্ঞান বেশি পাবো। তো কীর্তন পরিবেশন করতে গেলে অনেক রসভাস হবে, আপনারা নিজে গুণে সন্তান মনে করে সকলে রাতল চরণে স্থান দেবেন। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে। যিনি কলিযুগ দাতা শ্রীমন গৌর হরি, যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধু, যিনি কিনা রসের নাটুয়া গরু, যিনি নিত্য নৈমন্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি, বৃন্দাবনে সচিমাতার কাছে ছিলেন প্রাণের গোপাল, আজকে নদিয়া নবদ্বীপের মাঝে সচিমাতার কাছে হচ্ছেন প্রাণের নীলমণির নিবাস, নদিয়া নাগরীগণের কাছে গৌরাঙ্গ সুন্দর, আর ভক্তের কাছে হচ্ছেন ভক্তের ভগবান, ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর। 1407 শতাব্দী, 1486 খ্রিস্টাব্দে, 891 সনে, 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে টিকা দিলেন কি না, অন্তকৃষ্ণ বহির্গৌর দর্শী তাঙ্কাদি বৈভব, কালৌ সংকীর্তনাদয়ী শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিত, অন্তকৃষ্ণ ভিতরে কৃষ্ণ বাহিরে গোরা, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে হলো কানু। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তার অঙ্গের বরণ কেমন ছিল বাবা? কচি আমের মতো পিত্তর। আজকে সেই কচি বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। কেন মা? তিনি তো এই বৃন্দাবনে যেমন ছিলেন তেমন ভাবেই তো নবদ্বীপে আসতে পারতেন, কেন তিনি ত্যাগ করলেন, কচি বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন? দেখুন মা, একজন মালিক একটি বৃক্ষ রোপণ করেছে, আম বৃক্ষ, তো একটু একটু করে পরিচর্যা করছে বৃক্ষটিকে বড় করবার জন্য, বড় হয়েছে, আমে মুকুল এলো, আমটা যখন বড় হয়েছে গাছে একটি মাত্র আম হয়েছে। মালিক মনে মনে চিন্তা করছে, এত কষ্ট করে আমি এই গাছটা বড় করেছি আর একটি মাত্র আম হয়েছে, তাহলে আমটা সেবা করার অধিকার একমাত্র আমার, আমটা আমি সেবা করব, অপেক্ষায় থাকে কবে আমটি পাকবে। আম আস্তে আস্তে পেকে গেল, পেকে গেলে কেমন হয় মা? হলুদ বরণ হয়ে যায় না, লাল হয়ে যায়, পরিষ্কার। আম যখন পেকে যায় মালিক তো লক্ষ্য দিয়ে আছে কবে আমটা পড়বে, কিন্তু আমাকে আর বলে পড়বে যে আমি এই সময় পড়বো, তুমি এই সময় এসো। আম যখন পেকে গেছে তখন আর গোটায় ধরে থাকলো না, টুপ করে মাটিতে পড়ে। আর ওই পথ দিয়ে যে ব্যক্তি যাচ্ছিলেন আমটিকে পেয়ে সেবা করেছে, পরদিন মালিক গিয়ে দেখে গাছে আর সে আমটা না, তাহলে আমার তো সেবা করা হলো না। মহাজন বললেন,
ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গের মরণ কাঁচা আমের মতো পিত্ত রং। তিনি ছিলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবন, অনেক দূর আমাদের নাগালের বাইরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। তা ভক্তের হৃদয়ে বাসনা জেগেছে ওই ভগবানকে আমরা একটু কাছে পাবো, তার সঙ্গ পাব। কিন্তু ভগবান তো অনেক দূরে, আম যেমন গাছের ডালে ঝোলে বাবা নাগালের বাইরে হাত দিয়ে পারতে পারি না, ঠিক তেমনি ভগবানও নাগালের বাইরে। তা ভগবান চিন্তা করলেন, আমার ভক্তের হৃদয়ে যখন বাসনা জেগেছে আমায় আস্বাদন করবে, আমার সঙ্গ পাবে, আমার ভক্তের মনোবাসনা তো পূর্ণ করতে হবে। কচি বরণ ত্যাগ করে ভগবান, আম যেমন পাকলে সোনার বরণ হয় সাদা হয়ে যায় লাল পরিষ্কার, ঠিক তেমনি ভক্তের জন্য ভগবান পাকলে মানে কাঁচা বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলে, সোনার বরণ গৌর হয়ে বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে এসে পড়লেন ভক্তের ভগবান। এই যে নদিয়া নবদ্বীপ আমরা কাছেই তাকে পেয়েছি, কত সৌভাগ্য। বৃন্দাবন তো অনেক দূর ছিল কিন্তু নবদ্বীপ তো কাছে, মন চাইলেই আমরা যেতে পারি। কিন্তু মহাজন বললেন, ধন্য কলির যুগ জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যাহায় অবতীর্ণ হইল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। বাবা বাবা, কলির জীবকে ধন্য বললেন, কলির যুগকেও ধন্য বললেন, আবার বলছে কিছুক্ষণ পরে বললেন, এই কলি জীবের মতো অভাগা জীব আর কেউ। কেন অভাগা? এরা ভগবানকে কাছে পেয়েও তারা চিনতে পারল। ওমা জয় পতাকা মহারাজজি, ওনার নাম তো সবাই শুনেছে, যখন তিনি দমদম এয়ারপোর্টে নামলে প্লেন থেকে নামছে, অনেক যাত্রী সেই প্লেনে ছিল মা, সব কোট প্যান্ট টাই পরা বড় বাবু মেম সাহেব সবাই আগে আগে নেমে যাচ্ছে প্লেন থেকে। আর যখন দমদম এয়ারপোর্টে জয় পতাকা মহারাজ্যে নামবে, আমরা যেমন আগে চরণ দিই, জয় পতাকা মহারাজ্যে চরণ আগে ওই মাটিতে প্রণাম করব, প্রণাম করে অঙ্গের বসন্তী খুলে দুটি বাহু তুলে ওই যখন ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে, সবাই দেখছে কি তপ্ত কাঞ্চনের মতো চেহারা, দেখুন কত সুন্দর, অমন করে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে কেন, মানুষটা কি পাগল হলো নাকি গো? সবাই গিয়ে বলেন, এই যে আপনি অমন করে গায়ে জামাটা খুলে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছেন কেন? জয় পতাকা মহারাজ জি করজোরে বলেছিলেন, ওগো আমি শুনেছি নদিয়ার পথে পথে নাকি আমার গৌর হরি হরি নাম দিয়েছি, তা যদি কোনোদিন হরি নাম গাইতে গাইতে এখানকার পথ দিয়ে আমার মহাপ্রভু গিয়ে থাকে, তার চরণের ধুলি তো আজ ওই ধুলি কণার মতো মিশে আছে। তাই প্রণাম করছি এই কারণে, আর গড়াগড়ি দিচ্ছে এই কারণে, যে গড়াগড়ি দিলে যদি আমার প্রভুর চরণ ধুলে একটু পরো সময় আমার হবে, তাই তো আমি গড়াগড়ি দিচ্ছি। দেখো উচ্চ শিক্ষায় শিক্ষিত, ধন সম্পত্তি কোনো দিক দিয়ে কম নয়, তবু নবদ্বীপের ধোলায় এসে কেমন বিদেশেরা গড়াগড়ি দিচ্ছে, আর আমরা ভগবানকে কাছে পেয়েও চিনতে পারলাম এতটা অভাগা জীবন। ভক্তির ভগবান এসেছিলেন নদিয়া নবদ্বীপের মাঝে, কেউ তাকে চিনতে পারিনি মা। চিনতে পেরেছিল কে? ওই যে গদাবরীর তীরে রায় রামানন্দ মহাপ্রভুকে নিয়ে এসেছিল, সেদিনই মহাপ্রভুকে চিনতে পেরেছিলেন রায় রামানন্দ, যে আর কেউ নয়, ইনি হলেন স্বয়ং ভক্তের ভগবান। সেই গৌরহরি রঙের বরণ সোনার মতো উজ্জ্বল, বরণ গৌর বর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহ। আরে মা, ওই গৌরূপে একবারে যে নয়ন দিয়েছে, যার গৌর কৃপা একবার হয়ে গেছে, আরে শত চেষ্টা করলেও যে আর ঘরে থাকতে পারে, হরি বল হরি বল। ওই যে আমাদের
বাংলাদেশে রাজশাহী নরোত্তম দাস ঠাকুর আপনাদের পাশে, বর্ডার পার হলেই রাজশাহী। নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন, কেন? পদ্মা মায়ের কাছে গৌর প্রেম পেয়ে তিনি ভেবেছিলেন যে বিষয় থাকিতে কোনোদিন কৃষ্ণ প্রেম নাই, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিব। ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, এই সনাতন গোস্বামী রাজা হোসেন শাহ রাজত্বকালে যিনি প্রধানমন্ত্রিত্ব পদে চাকরি করতেন, এনারা ছিলেন তিন ভাই, রূপ সনাতন অনুপম। তখনকার সময় তাদের নাম ছিল শাকন মল্লিক, আর একজনের নাম ছিল দবির খাস। এই সনাতন গোস্বামীর নাম ছিল শাকন মল্লিক। একদিন ওই রাজা হোসেন শাহ শাকর মল্লিককে ডেকে বলেছিলেন, শাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে, সত্যি আমার রাজ্যের সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি আমার রাজ্যের কোনো গুপ্ত? তুমি গোপনে কিন্তু দেখে এসো, যারা চাকরি করে মা মালিকের প্রত্যেকটা কথা কিন্তু মেনে চলতে হবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঘোড়ার পিঠে উঠে ছুটে ছুটে চলে গেল নদিয়া নবদ্বীপে, কোথায় সেই গৌর হোক? সারা নবদ্বীপ ধাম খুঁজেছে, কোথাও গৌর হরির দেখা পেল। যখন চলে যাচ্ছে হঠাৎ দেখলে ওই শ্রীবাস অঙ্কনের গৃহের দুয়ার বন্ধ, ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। যাই তো, আমি একটু দূর থেকে গিয়ে দেখি তো ওখানে কি আলোচনা হচ্ছে। বাবা ঘরে প্রবেশ করতে পারছে না, কেন? দুয়ার বন্ধ, দুয়ারে কান পেতে শুনছে ভিতরে কি আলোচনা হচ্ছে। ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ হরে নাম হরি নাম কৃষ্ণ নাম, মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণ কৃষ্ণ নাম গাইছেন, বলে প্রভু তুমি তো সেই ব্রজের কানে নদিয়াই হয়েছ, তুমি কৃপা করে আজকে আমাদের নাম দিয়েছ প্রভু, তুমি যদি নাম না দিতে কৃষ্ণ নাম আমরা কেমন করে পেতাম বলো প্রভু। গৌর হরি এসে কৃপা করে নাম দিয়েছ, কৃষ্ণ নাম গাইছ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 প্রবেশ করেছে কখন যেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তার নয়নের পথে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল অমন করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হইনি আজ এই কৃষ্ণ নাম শ্রবণ করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত কে কে তুমি এই প্রভু আমার নাম সাগর সত্যিই তুমি যদি সেই হবে তোমার কাছে আমার তিনটে প্রশ্ন উত্তর দেবে দেবে অভয় বলো বলো তোমার কি প্রশ্ন গৌর হরি আমার প্রথম প্রশ্ন আমি কে কি আমার পরিচয় আমার নামে সাগর মল্লিক এই পরিচয় বাস্তবে আমি কে বলতে পারো তুমি সাগর শুধু তুমি একা নও জগতে প্রত্যেকটা জীব আমাদের একটি মাত্র পরিচয় আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস কৃষ্ণ কৃষ্ণের চরণের দাস আমার দ্বিতীয় প্রশ্ন কেন এই সংসারে এই ত্রিতাপ জ্বালা আমরা ভোগ করি এমন কোন জীব নাই যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কেন এই ত্রিতাপ জ্বালা ভোগ করি সাগর জীব যখন ভুলে যায় সে কৃষ্ণের চরণের দাস ভুলে গিয়ে যখন মায়ার দাস এই মায়ার সংসার তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কষ্ট দেয় আমার তৃতীয় প্রশ্ন আমি মুক্তি পাব কিসে কিসে আমার গতি হবে সাগর যেদিন তুমি জানবে তুমি কৃষ্ণের চরণের দাস জানতে পেরে এই দেহ মন প্রাণ কোন সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণে নিবেদন করবে বৈষ্ণব ভক্তের যদি কৃপা হয় এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে একদিন একদিন তুমি উদ্ধার হয়ে চরণের দাস হই
চাই না, চাই না এই মন্ত্রীর চাকরি, চাই না এই রাজ আবাদন বিষয় বাসন, তোমার স্বরূপ বলা মন্ত্রী আমায় দীক্ষিত করে না। বেশ সকল স্নান করে এসো, স্নান করে এলেন, দাদার সঙ্গে তিলক ধারণ করলে, দীক্ষা মন্ত্র দান করলে, সকল আজ থেকে আমি তোমার নাম দিলাম সনাতন। যাও সনাতন, সাধন ভজন কর, প্রভু তুমি আমায় আশীর্বাদ করবে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, যাও সনাতন বৃন্দাবনে যাও, কৃষ্ণ বড় দয়াময়, তাকে ডাকার মতো ডাকো, একদিন না একদিন কৃষ্ণ তোমায় কৃষ্ণ সনাতন কেঁদে বলে, গৌরহরি এসেছিলাম তোমায় পরীক্ষা করতে, পরীক্ষা করতে এসে আমি নিজেই তোমার কাছে ধরা পড়ে গেছি। মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে সেইখানে দাঁড়িয়ে রাজ আবরণ ত্যাগ করে স্কন্ধে নিলেন ভিক্ষার ঝুলি, করে ভিক্ষার পাত্র নিয়ে কৃষ্ণ নামের ভিখারি হয়ে চলেছে। প্রভু আমি যে কৃষ্ণ নামের ভিখারি হলাম, আমায় আশীর্বাদ করো প্রভু, যেন আমি কৃষ্ণ নাম নিয়ে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন পাই। চলেছে পথ, কোথায় কৃষ্ণ, আর কত দূর গেলে আমি কৃষ্ণ কৃপা পাব, কত দূর গেলে আমার গোবিন্দ আমায় কৃপা করবে। বৃন্দাবনে চলে গিয়ে একটা তাল পাতার কুটির নির্মাণ করল, তাল পাতার কুটির নির্মাণ করে সেখানে আমার মদন গোপালকে ভজন সাধন করে বাবা। তার তো কিছু নাই, প্রত্যেক দিন বৃন্দাবনে ভিক্ষা করতে যাই, বৃন্দাবনের চাল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়, ওই আটা ভিক্ষা করে এনে জল দিয়ে কোনো রকমে মাখি রুটি তৈরি করেছি, রুটি যে ছেঁকবে সেই পাত্রটা তার ছিল, আগুনে জ্বালিয়ে রুটির পাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়, ও পাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়। বাগান থেকে লতা পাতা সংগ্রহ করে এনে শাক তৈরি করেছে, শাকে যে লবণ দেবে সেই অর্থ তার ছিল না, এতটাই দরিদ্র। প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক মদন গোপালকে শেখ, এক মাস যাই দুই মাস যা, একদিন মদন গোপালকে সেবা দিয়ে সনাতন ঘুমিয়ে আছে, মধ্যরাত্রে মদন গোপাল এসে ডাক দিয়েছে, সনাতন ও সনাতন ঘুমিয়ে আছ, একবার ওঠো, দেখো আমি এসেছি, কে কে অমন করে আমায় প্রাণ জোড়ানো ডাক দিলে, কে তুমি, আমায় চিনতে পারছো না সনাতন, আমি যে তোমার মদন মদন গোপাল, তুমি এসেছো, এসেছো দয়াময়, আমার কাছে এসেছো। সনাতন আমি তোমায় একটা কথা বলতে এসেছি। কি কথা বলো, তুমি আমায় প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা, পোড়া রুটি দিচ্ছ তাও দুঃখ না, কিন্তু সনাতন
ওই লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে যখন সেবা দেবে ওই শাকে একটুখানি লবণ দিবে। এ কি বলছো মদন গোপাল? শাকে লবণ দেব আমার অর্থ কোথায় বল? আমি যে দিন দরিদ্র কানা। আজকে তুমি বলছো সনাতন লবণবিহীন শাক সেবা করতে পারছি, কাল বলবে সনাতন ওই পোড়া রুটি আমি সেবা করব না, পরশু বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও। দয়াম তোমার যদি এত ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল, যখন আমি মন্ত্রীর চাকরি করতাম, যখন আমার সব ছিল, তখন কেন তুমি আমার কাছে এলে না দয়াম? আজ আমায় পথের ভিখারি বানিয়ে, কাঙাল বানিয়ে আমার কাছে তুমি ভালো সেবা করতে চাইছ? আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। যাও, যে ভক্ত তোমায় রাজভোগ সাজিয়ে ডাকছে তুমি সেই ভক্তের কাছে চলো। সনাতন তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ, বেশ এই আমি চলে যাচ্ছি, মনে রেখো আর কোনোদিন কিন্তু আমি তোমার কাছে আসবো। যখন মদন গোপাল চলে যায় সনাতন ধুলায় গড়াগড়ি দিয়ে, কেঁদে কেঁদে বলে মদন গোপাল চলে যাচ্ছ, যা যাওয়ার আগে আমায় একটাই আশীর্বাদ দিয়ে যা। আমার যে কুলে জন্ম হোক না কেন, আমি তোমার চরণ পাইবা না তাতে আমার দুঃখ, শুধুই আশীর্বাদ করো ভবের বাজারে গিয়ে যেন তোমার ভক্তের চরণ ছাড়া, চরণ ছাড়াই আমায় করো। তোমার ভক্তির চরণ চরণ ছাড়া, ছাড়া ভক্তির চরণে যেন যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। ভক্তির চরণে যেন
চরণ চরণ ছাড়া চরণ ছাড়া হওয়াই কোন ভগবান বলে সনাতন রে তোর নয়ন জল যে আমায় যেতে দিচ্ছে না, তুই অমন করে আর কাঁদিস না, ওরে এই জগতে যে আমার ভক্তির চরণ চাই, যে আমার ভক্তকে ভালোবাসে আমি কি তাকে ছেড়ে কোনোদিন যেতে পারি, কেন ধুলায় গড়া গড়ে দিয়ে কাঁদছিস ভক্ত রে, একবারে আয়াই ভক্ত হরিবল ভক্ত আমারই দা আমার হৃদয়ে ওরে আমার এমন ভাগ ওরে ভক্ত রে আমার এমন ভাগ্য হয় কি একবারে আয়াই ভক্ত ভক্ত হৃদয় আমার এমন ভক্ত ওরে আমি যে ভক্ত সব বড় ভালো সনাতন বল তুই কি চা
খানা কোন কেঁদে বলে ওগো দয়া, আমার যে যাওয়ার মতো কিছু নাই দয়া, তবে তোমার কাছে আমার এই মিনতি, আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে ওই ভব নদীর পারে গিয়ে, যেদিন আমি দাঁড়াইব সেদিন তো আমার আপন বলতে কেউ থাকবে না। আমার যে একখানা দেহ ঘর দিয়েছ, এই দেহ ঘরের যে নয়টা দরজায় আছে দয়া, ওই নয় দরজার দাঁড়িয়ে হয়ে দাঁড়াই কেন জানো? আমি তো জানি না আমার প্রাণ পাখি কোন দুয়ার দিয়ে উড়ে যাবে, তাই প্রত্যেক দুয়ারে দাঁড়িয়ে হয়ে যখন তুমি দাঁড়াইয়ে থাকবে, এ প্রাণ যাওয়ার কালে আমি যাওয়ার কালে বদো দেখিতে পাবো, আমি যাওয়ার আমি বদো আমি দেখিতে পাবো, আমি যাওয়ার কালে বদো বদন দেখতে পাবো। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে, আমি যাওয়ার কালে বদো দেখিতে পাবো, আমি কাঙাল বলে কাঙাল বলে দিও না, আমি যাওয়ার পারে কালে বদো আমি দেখিতে পাবো, আমার এমন ভাগ্য বল কবে সেদিন আমি যাওয়ার কালে বদো দেখিতে পাবো, বলো বলো আমার এমন ভাগ্য কবে হবে, আমি যাবার কালে বদো আমি দেখতে পাবো, বলো বলো আমার এমন করো
জানি না ভজ জানি না যার কৃপা পাওয়ার জন্য ওই সনাতন রাজৈশ্বর্য পরিত্যাগ করে জমিদারির চাকরি ছেড়ে মন্ত্রীর চাকরি ছেড়ে পথের ভিখারি হয়ে আজকে সেই ভক্তের ভগবান এই কলিহত জীবকে কৃপা করবার জন্য নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে।